হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি, তিনি অত্যন্ত পরিচিত একজন অভিনেত্রী, রিনা খান। আপনি এত পবিত্র, আপনার আছে নিশ্চয়ই আমার ইন্টারভিউ, তাহলে আপনি নেন, সেটাই নিতে হবে। এখন সবসময় তো আপনি ইন্টারভিউ নেন, এখন আমরা আপনার ইন্টারভিউ নেব। আপনাকে আমি সুযোগ দিলাম, আপনি যদি আমাকে কিছু জিজ্ঞেস করতে চান আপনাকে আমি সেই সুযোগ দিলাম। হ্যাঁ, পবিত্র বলছেন, এটা সেভাবে বললে ভুল হবে। পবিত্র অবশ্যই পবিত্র, কারণ যে সবাই ওই যে বন্ধুর কথা থেকে তো এই কথাটা আসলো। জি, তো বন্ধু বলতে আমরা কতজন মানুষের সাথে কাজ করি, অনেক ডিরেক্টর, তো সবার মন মেজাজ বুঝে কিন্তু চলতে হয়। এত বুঝেন কিভাবে? আল্লাহর দান। বাহ, ফিল্মের মানুষ একটু ওভার রিয়াকশন দেয়। ধরেন আপনি যখন বললেন আল্লাহর দান, আপনি হাত মাপ মেলে আকাশে তাকিয়ে বললেন, সাধারণ একজন মানুষ নর্মালি বলবে আল্লাহর দান। এই যে আপনারা কথা বলার সময় ওভার রিয়েক্ট দিয়ে কথা বলেন, এটা কি আপনারা বুঝেন নাকি এটা আপনাদের, এটার কোনো কুফল কি বুঝেন যে মানুষ ও অন্য মানুষ আপনাকে একটু ওভার এস্টিমেট বা একটু বাঁকা চোখে দেখে? আচ্ছা, দেখবে বাঁকা চোখে দেখবে, মানুষের কিছু মানুষের কাজ থাকে বাঁকা চোখে দেখার। একটা মানুষ সবার কাছে কিন্তু মানে ভালো চোখে থাকে না। আপনি একা মানুষ সবার কাছে কিন্তু ভালো না, ভালো মন্দ মিলিয়েই মানুষ, এবং মানুষ রিয়াক্ট করবে হবে, এটা নিয়ে অত আপনি ওয়ারিড না। বর্তমানে আপনার কাজের সংখ্যা কেমন? বর্তমানে কি আপনার কাজ করে আপনি তুষ্ট? লকডাউনের সময় কাজ সবারই বন্ধ ছিল, সেই ক্ষেত্রে আমারও বন্ধ ছিল। তো এখন করছি, নভেম্বর ডিসেম্বর থেকে এই পর্যন্ত প্রায় 6-7টা ছবি করেছি। আজ থেকে 12 বছর আগেও করেছেন, 15 বছর আগেও করেছেন, 25 বছর আগেও করেছেন, পার্থক্য কী দেখেন? এখনকার ছবি কি ছবি হয়? ছবি আমাদের ছবি করার দরকার, আমরা এটাই শিখেছি অভিনয়, আমাদের কাজ করতে হবে, তো সেই ক্ষেত্রে ছবি হয়, তবে সেই ছবির মতো হয়তো ছবি হয় না, কারণ কারণও আছে। এখানে হলগুলো নেই, বাজেট বেড়ে গেছে, এবং আমাদের ডিরেক্টররা নেই, সেই আর্টিস্ট নেই, সেই প্ল্যাটফর্ম নেই, শুধু ছবি হয় ছবি হয় হয় না এভাবে দোষ দিলে হবে না। নেই 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 আপনি বললেন, তাহলে আছে কি? আছে, যে আমরা আছি এখন, আপনি আছেন, আমি আর আপনি, আরও মানুষ আছে। জি, আপনার চোখে শাবানা ম্যাডাম, ববিতা ম্যাডাম, কবরী ম্যাডামের মধ্যে নাম্বার ওয়ান কে? আমি শাবানা আপার সাথে বেশি কাজ করেছি, কবরী আপার সাথেও করেছি। আপনার চোখে নাম্বার ওয়ান কে? নাম্বার ওয়ান তো আমি শাবানা আপাকেই দেব। আলমগীর স্যার, সোহেল রানা স্যার এবং ইলিয়াস কাঞ্চন স্যারের ভেতরে আপনি নাম্বার ওয়ান কাকে দেবেন? আমি আলমগীর ভাইকেই দেব। আপনার চোখে বাংলাদেশের সেরা পরিচালক কে? আছে তো অনেক, আমাকে যে এনেছেন সুভাষ দত্ত দাদা আজ পৃথিবীতে নেই, আছে আরও অমিতা নারায়ণ ঘোষ মিতা, উনিও পৃথিবীতে নেই, তো আরও আছে, সবাই নাম তো এখন বলা সম্ভব না। এই চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে আপনার সবচেয়ে বড় দুঃখের স্মৃতি কি? অনেক তো আছে, এই মুহূর্তে তো ফট করে মনে করাও মুশকিল। একবার আমার বড় বাচ্চাটা, আমি শুটিংয়ে রেখে বাসা কাজের মানুষ ছিল না, তো ওকে আমার মিরপুরে বাপের বাড়িতে রেখে তারপরে আমি নারায়ণ ঘোষ মিতার ছবিতে যেতাম কাজ করতে। তখন তখন তো মোবাইল ছিল না, ল্যান্ডফোন ছিল, ওখান থেকে ফোন আসলো যে আমাদের বাসায় ফোন ছিল, ফোন করলো যে তোমার বাচ্চাটা অ্যাক্সিডেন্ট করেছে, বা সামনে খেলছিল, 2 বছর ছিল বাচ্চার বয়স, একটা হুন্ডা এসে মেরে দিছে। তো ওই সময় তো আমি যেতে পারিনি কাজ থেকে, ওই সময় ফারুক ভাই ছিল, রোজিনা আপা ছিল, নারায়ণ ঘোষ মিতার সেট থেকে বের হওয়া যায় না, তখন তো এমন ছিল, এখন তো হুটহাট করেও হয়তো বের হওয়া যায়, কিন্তু আমরা সেটা পারতাম না। আমি শুধু দাদাকে বললাম, দাদা আমার ছেলেটা অ্যাক্সিডেন্ট করছে, একটা বাসা থেকে খবর আসছে। তো তারপরে দাদা ছাড়ছে, সেই হয়তো আমাদের তো 10-11টায় প্যাক আপ হতো, একটু আগে, সেটা তাও 8টা বেজে গেছে, মিরপুর যেতে যেতে প্রায় 9টা, তখন যেয়ে দেখি আমার বাচ্চাটার, চিনি না আমি, পুরা ব্যান্ডেজ। তো ওইটাই দুঃখ, যে আমরা কাজের জন্য কাজ করতে যাই, হয়তো বাচ্চা অসুস্থ অথবা কেউ মারা গেছে, সেসব জায়গায় আমরা অ্যাটেন্ড করতে পারি না। আপনি চেয়েছিলেন আমার ইন্টারভিউ নিতে, এবং আপনি অত্যন্ত পরিচিত একজন মানুষ, আমি আপনার সেই ইচ্ছেটা পূরণ করতে চাই। আপনি আমাকে কিছু প্রশ্ন করতে পারেন? এখন আর এই মুহূর্তে প্রশ্ন, সময়টাকে কাজে লাগান, মনে আসছে না। খুবই একটি ভিন্ন উত্তর পেলাম, যদি এই সুযোগ যাকেই দেই সে খুব লুফে নেয়। আচ্ছা, হাজার হাজার প্রশ্ন আমাকে করার থাকে, আপনি আমাকে প্রশ্ন করলেন না,
আমি বেঁচে গেলাম, দর্শক বঞ্চিত হলো।